নেক আমল যেমন বেশি করতে হবে, গুনাহও কমানো দরকার। কোরবানির ঈদ উপলক্ষে আমরা কিছু গুনাহ করি, সেটা হলো কোরবানি দেওয়ার পরে ময়লা টয়লাগুলো রাস্তায় ফেলে রেখে আসে, অথবা নিজের জমিতেই, আশেপাশে বাড়ি আছে, নিজের জমিতেই ফেলে রাখলাম। এটাতে পরিবেশ দূষিত হয়, অন্য মানুষেরা কষ্ট পায়, রোগ ব্যাধি ছড়ায়, পচনের কারণে আমার পরিবারের কষ্ট হতে পারে, দুর্গন্ধ ছড়ায়, আর এগুলো সবই গুনাহের কাজ। দিনের বড় একটা কাজ হল মানুষের কষ্ট দূর করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি গুসনি শাজারাতিন কাতাআহা মিন তারিখিন নাস আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম একজন মানুষ জান্নাতে গেছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন, যে বিশেষ নেক আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়েছেন, সেটা হলো রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, দেখেন যে একটা কাটা গাছের ডাল এমন ভাবে আছে মানুষের যাতায়াতে, মুসলমানদের না, মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে। তিনি গাছের ডালটা সরিয়ে দিলেন, কেটে দূর করে দিলেন যেন মানুষের চলাচলের কষ্ট না হয়। আল্লাহ তাআলা এত খুশি হলেন, এই আমলটার ওসিলায় তাকে জান্নাত দিয়ে দিলেন। তাহলে রাস্তার কাটা সরালে যদি জান্নাত হয়, আর রাস্তায় কাটা রাখলে কি হবে? তাহলে বুঝেন, আপনি রাস্তা থেকে কলার চোষা সরিয়ে দিলেন, কাটা ডাল সরিয়ে দিলেন, ইট একটা দেখলেন কেউ খুঁচা লাগে আঙুল ভাঙতে পারে সরিয়ে দিলেন, কাটা সরিয়ে দিলেন, দেখলেন রাস্তার পাশে ময়লা দুর্গন্ধ আছে ফেলে দিলেন, এগুলো সব আপনার জান্নাতের বড় আমল, ভালো কথা। কিন্তু আপনি রাস্তার পাশে পায়খানা করে গেলেন, রাস্তার পর একটা ইট রেখে চলে গেলেন, কলাটা খেয়ে রাস্তার উপর ফেলে দিয়ে গেলেন, অথবা কুরবানি করে রাস্তার পাশে ময়লা হাড়গোড় রক্তগুলো উপরে রেখেই চলে গেলেন, মাটি চাপা দিলেন না, এবার কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, ইত্তাকুল মালাঈনা সালাস, তিনটে লানতের কাজ বর্জন করবে। কি কি? সেটা হলো ঘাটে, যেখানে মানুষেরা আসে বসে পানি নেয়, রাস্তায় যেখানে মানুষজন যায়, বাজার যেখানে মানুষের সমাগম ঘটে, অর্থাৎ মানুষ যাতায়াত করে, বসে মানুষ কাজে ব্যবহার করে, এই রকম কোন জায়গায় পেশাব পায়খানা মলমূত্র পরিত্যাগ করা, ত্যাগ করা, রাখা, এটা হলো অভিশাপের কাজ। এই কাজটা করলে তোমরা অভিশপ্ত হবে। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, রাস্তা থেকে ময়লা সরালে, মানুষের পথ থেকে কষ্টদায়ক দ্রব্য দূর করে দিলে। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ফেরিতে বাথরুমে গিয়েছেন, দেখেন ময়লা আছে, পানি ঢেলে ধুয়ে দিলেন, এটা হলো আপনার জান্নাতের কাজ। কিন্তু ময়লা করে ফিরে আসলেন, এটা কি হবে? আপনারাই বিচার করেন, এটা হলো লানতের কাজ, মানে জাহান্নামের কাজ। তাই জন্য কোরবানির ঈদ, বিশেষ করে এবারে আর্দ্রতা আছে, হিউমিডিটি আছে, বৃষ্টিও হইতে পারে, আপনারা এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন যে কোরবানির ঈদে গরু ছাগল জবাই করার পরে, যে যেখানেই করেন না কেন, জবাইটা এমন ভাবে করবেন যে রক্ত বর্জ্যগুলো ছড়িয়ে না পড়ে, এবং সকল কিছু শেষ করার পরে বর্জ্যগুলোকে মাটি চাপা দিয়ে দেবেন, মাটির ভিতরে একটু বেশি গর্ত করে চাপা দেবেন, ওটা আস্তে আস্তে মাটি, আল্লাহ তাআলা এই দুনিয়াটা এমন করে বানিয়েছেন যে আমরা সব মাটি থেকে আসছি, মাটিতে মিশে যাই, মাটি সব কিছু পচিয়ে মিশিয়ে ফেলে। এই জন্য এদিকে সবাই খেয়াল রাখবেন যেন আমাদের কুরবানি দ্বারা আমাদের ক্ষতি না হয়।